চুক্তিটি হবার ব্যাপারে? বর্তমান বিচার ব্যবস্থায় আইনের মাধ্যমে না করে রাজনৈতিক বিবেচনায় বিচার করা হচ্ছে বলে মনে করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। রাজধানীতে একটি সেমিনারে তিনি বলেন, বিচার কাজে চিহ্নিত কিছু আইনজীবী বিচারকদের প্রভাবিত করছেন। রিপোর্ট করছেন আরিফুর রহমান। বিচার ব্যবস্থায় বিচারকদের রায় দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। দুবছর হলো দেশের কিছু আইনজীবী এবং রাজনীতিবিদরা যেভাবে বিচার ব্যবস্থায় বিচারকদের প্রভাবিত করছেন, তাতে সামনে ভালো কিছু অপেক্ষা করছে না বলে এই সেমিনারে মন্তব্য করেন ব্যারিস্টার রফিকুল হক। হাইকোর্ট আমি দেখছি মুখ থেকে বিচার হচ্ছে, লয়ার কে সেটা থেকে বিচার হচ্ছে, কোন পার্টি অ্যাকিউজ কোন পার্টি বিলং করে তা থেকে বিচার হচ্ছে। সেখানে 180 দিন বলে দিচ্ছে ম্যান্ডেটরি, পরক্ষণে আর এক কোর্ট বলে দিচ্ছে ইট ইজ নট ডিসক্রিটরি। আমরা সিনিয়র লয়ার কিন্তু একটা কোর্টে ওর কোর্টে গেলে দেখা যায় মিস্টার এক্স কোর্টের সামনে থাকলে আমার সঙ্গে জুনিয়ার খুব খুশি নিয়ে তাকে ফেস ভ্যালু নিয়ে যাচ্ছে, বলতে লজ্জা করে। কিন্তু আপনারা যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফর লাস্ট 2 ইয়ার্স আর 1 ইয়ার এই চলছে যে ফেস ভ্যালু একটা মিস্টার এক্স কে নিয়ে গিয়ে বসে রেখেছে, লাইন লয়ার বসে রেখেছে, কেস করছি আমি সঙ্গে 4-3 জন। কেন এই 3 জনকে দেখলে জজ সাহেব খুশি হবে? জাজরা যদি অ্যাটিটিউড চেঞ্জ না করে, এবং এটা একমাত্র সম্ভব জাজরা যদি নিউট্রাল জাজেস অ্যাপয়েন্টেড হয়, মোস্ট অফ দ্য জাজেস হচ্ছে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট লাস্ট 2 ইয়ার্স, তাতে যে পলিটিক্স পার্টির লোক বসে আছে সামনে তাকে ইনফ্লুয়েন্স করছে। মানবাধিকার কমিশনকে সঠিকভাবে তাদের আইন প্রণয়নের জন্য নিজস্ব আদালতের মাধ্যমে আইন বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন তিনি। হিউম্যান রাইটস কমিশন যদি এফেক্টিভ করতে হয় তাহলে হিউম্যান রাইটস কমিশনের নিজস্ব কোর্ট থাকতে হবে। হিউম্যান রাইটস কমিশনের চিফ কে দিয়েছেন স্ট্যাটাস অফ দ্য অ্যাডিশনাল অ্যাপেলেট ডিভিশন জাজ, যদি স্ট্যাটাস দিয়ে থাকেন সে কোর্ট বসাতে পারবে না। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন আয়োজিত এই মত বিনিময় সভায় জজ কোর্টের বিচারক এবং র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চারদলীয় জোটের সাথে যুগপথ আন্দোলনে নামবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে